হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ক্লাস এইটে পড়ছো তাদের বাংলার পল্লিসমাজ যে তোমাদের গদ্যটা আছে সেই গদ্যটা আজকে তোমাদেরকে আজকে আমি পড়ে শোনাবো, ঠিক আছে? দেখো, এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, ঠিক আছে? পল্লিসমাজে ছোট গল্প বা যে গল্পটা তোমাদের আছে এই গল্পটা কিন্তু তোমাদের পল্লিসমাজ উপন্যাস সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? অনেক সময় জানতে চায় যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তাই না? উৎস জানতে চায়। সুতরাং এটা হচ্ছে পল্লিসমাজ উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই পল্লিসমাজের যে মূল বিষয়বস্তুটা সেটা একবার শুনে নাও, তারপর আমরা গল্পতে ঢুকে যাব। এখানে কি বলতে চেয়েছেন কবি, দেখো, দুদিনের অবিরাম বৃষ্টিতে একটা কাহিনী উল্লেখিত এই গ্রামের একটা কি রয়েছে, 100 বিঘের মাঠ ডুবে গিয়ে কি হয়েছে না, কৃষকদের সব ধান নষ্ট হয়ে আর কি সব ধান নষ্ট হওয়ার জোগাড় করেছে, মানে জোগাড় হয় আর কি, ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো জমিদারের কাছে কান্নাকাটি করেও তার এর কোনো প্রতিকার তারা পায় না। সুবিচার চেয়ে তারা কি করে, রমেশ নামে একজনের কাছে গিয়ে কেঁদে পড়ল। গোপাল সরকারের সাহায্য নিয়ে পুরো বিষয়টা বুঝে রমেশ কি করল, জমিদার বেনি ঘোষালের কাছে গেল ও স্পষ্ট ভাষায় বলল যে দক্ষিণ ধারের বাঁধ কি করতে হবে, কেটে দিতে হবে। তারপর এদিকে আবার কি হবে যে বাঁধ যদি কাটে তাহলে হবে 200-300 টাকার ক্ষতি হবে। এই যুক্তি দেখিয়ে জমিদার বেনি ঘোষাল রমেশের কথায় কি হলো না, রাজি হলো না। জমিদারি শোষণের এই কদর্য রূপ দেখে লজ্জায় ক্রোধে ক্ষোভে উত্তপ্ত এই রমেশ আর তর্ক না করে জমিদারের আরেক অংশীদার রমার কাছে গেল। তার বিশ্বাস ছিল রমা তাকে অবশ্যই সাহায্য করবে, বোঝাতে পারলাম। দেখো, তারপর সেই রমা কি করলো, তারপর সেই রমার কাছে গিয়ে যখন কোনো উত্তর একই উত্তর পেলো, তারপর সে ধৈর্য হারিয়ে ফেললো রমেশ, ঠিক আছে? এরকম পরিস্থিতিতে সে জানায় যে সে নিজেই বাঁধ কাটাবার কি করবে, ব্যবস্থা করবে। এবং সেই রাতেই বাঁধ পাহারা দিয়ে যাওয়া আকবর আর তার ছেলেদের বাধা দিয়ে রমেশ কি করে, গ্রামের চাষিদের নিয়ে বাঁধ কেটে দেয়। আহত আকবরকে নিয়ে জমিদার বেনি ঘোষাল থানায় রমেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করানোর চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু আকবরের কণ্ঠে রমেশের প্রশংসা ও সুখ্যাতি শোনা যায়, মানে সুনাম করে। রমার প্রশ্নের উত্তরও মাথা নেড়ে আকবর বলে, না দিদি ঠাকুরান, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না, এটা বলছে আকবর। আর তার ছেলেরা ফিরে গেলে রমার বুক চিরে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, অকারণে তার দুচোখ ভরে জল চলে আসে। পরাজয়ের মুহূর্তেও তার মনে হয় বুকের ওপর থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। বাড়ি ফিরে সারারাত সে আর ঘুমোতে পারে না, অতীতের কথা ভাবতে গিয়ে তার মনে পড়ে সুন্দর মায়াভরা চেহারার সেই রমেশের কথা। রমা ভাবে রমেশের মধ্যে কীভাবে এত তেজ ও সাহস লুকিয়েছিল, এ কথা ভাবতে ভাবতে তার চোখ কী হয়, জলে ভরে যায়। বোঝা গেল? আচ্ছা, তো এই পল্লিসমাজ ব্যাপারটা কীভাবে নামকরণটা হলো এটাও একবার শুনে নাও। বলছে, যে কোনো জিনিসের নামকরণ কিন্তু গল্পের একটা বিরোধ, মানে যে কোনো গল্পের বা কবিতার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো বলছে, নামকরণের মধ্যে দিয়ে কিন্তু পুরো গল্পটার বিষয়বস্তু সম্পর্কে একটা কী পাওয়া যায়, ধারণা পাওয়া যায়। তাহলে আজকে যে পড়াটা আমরা পড়বো তার নাম কি, পল্লিসমাজ। তো পল্লিসমাজ নামকরণের মাধ্যমে কী বোঝাতে চেয়েছে, যে গ্রাম সমাজটাই যে মুখ্য ভূমিকা সেইটা বোঝাতে চেয়েছে পল্লিসমাজের মানে নামকরণের মাধ্যমে, ঠিক আছে? এখানে যেমন বেনি, রমা, রমার মাসিমা, রমেশ আরও অনেক ছোটো বড়ো চরিত্র পাবে, যেগুলো মিলিয়ে একটা দেখবে যে পল্লিসমাজের প্রেক্ষাপটে সব কিছুরই একটা ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? আবার দেখো অন্যান্য যেমন শুধু আর কি, কিন্তু পল্লিসমাজের ক্ষেত্রে যদি দেখো, সমাজই কিন্তু সমস্ত ঘটনা নিয়ন্ত্রণ করছে, তাই না? সমাজ কিন্তু সমস্ত ঘটনা কী করে, নিয়ন্ত্রণ করে। সেই জন্য কী হয়, দীর্ঘদিন শিক্ষালাভ করার পরও রুচিসম্পন্ন উদার ব্যক্তিবান রমেশও কিন্তু গ্রামে এসে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি, তাই না? উপন্যাসের একটা অংশ কিন্তু এইভাবেই থেকে যায়। ওকে, তাহলে এইভাবে কিন্তু আস্তে আস্তে নামকরণটা পল্লিসমাজ হিসেবে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো চলো এবার আমরা গল্পতে ঢুকে যাচ্ছি। অবশ্যই কিন্তু জিনিসটা ভালো করে শুনো, আর ভিডিওর চালকালে কিন্তু একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবে, স্কিপ করবে না, তাহলে আমার কথাগুলো শুনতে পাবে না, ঠিক আছে? গল্পের পুরো ভালো জিনিসটাই নিতে পারবে না। তো ভালো করে দেখো এরপরে কী কীভাবে গল্পটা শুরু হচ্ছে। অবশ্যই পাঠ্য বইটা খুলে কিন্তু বসবে, ঠিক আছে? যখন আমি পড়াটা পড়বো তোমরা কিন্তু পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইন ফলো করবে এবং আমার ভিডিওটা শুনবে। দেখো, দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্নবেলায় একটি ধরন হইয়াছে। অর্থাৎ অপরাহ্নবেলায় কি বলতে পারো, দুপুরবেলায়, ঠিক আছে? চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, ছোটবাবু, এ যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। তখন রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ের একটা ঘরও খেতে পাবে না। রমেশ কথাটা বুঝতে পারিল না। গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। বলছে, 100 বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা,
সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, মানে পূর্ব দিকে কী আছে একটা প্রকাণ্ড বাঁধ আছে। পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষালো মুখুজ্জদের, ঠিক আছে। এই দিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলাধার জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। বোঝা গেল, মানে একটা জলাধার আছে, সেটা কিন্তু বেনিবাবুর, জমিদার বেনিবাবুর সেই জলাধারটা, তো সেটা কিন্তু তিনি কড়াভাবে মানে পাহারা দিয়ে আটকে রেখেছেন, কারণ সেখানে তিনি মাছ বিক্রি করে মাছ চাষ করে সেই জন্য। বুঝতে পারলে? চাষিরা আজ সকল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয়। বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন, বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল, ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, জল বার করে দেবার হুকুম দিন। বেনি কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা রেখেছ কি? এ টাকাটা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমি বা কেন দেব সে তো বুঝতে পারি নে। বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব, সে তো আমি বুঝতে পারি নে। হালদারের দিকে চাহিয়া বলিল, খুড়ো এমনই করে ভায়া আমার জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরাকান্না কাঁদছিল, আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? তার পায়ে নাগরা জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো গে, জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি হি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল। রমেশ আর সহ্য হইতে পার মানে রমেশের আর কী হচ্ছিল না, সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বড়দা, আমাদের 3 ঘরে 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে, যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বেনি হাতটা উল্টাইয়া বলিল, হলো হলোই, তাদের 5 হাজারই হোক, 5 হাজারই যাক বা 50 হাজারই যাক, আমার গোটা সদরটা কপালেও তো 2 পয়সা বার হবে না যে, ও শালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা। বিনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুথু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে বেটারা যে যা জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া মাথাটা একটু ঠান্ডা করে চলো, কর্তারা এমনই করেই বাড়িয়ে গুছিয়ে এই যে একাতটুকু টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধারকর্য করে খাবে? নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই, আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার অমতে কিছু হবে না। বেনির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ গিয়ে দেখো গে, তার আমার মত ভিন্ন নয়, সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়, সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়, মানে রমা তো মেয়ে, তার কথাই বলছে যে সোজা মেয়ে নয় সে, ঠিক আছে। আর তুমি তো ছেলে মানুষ, তোমার ব্যাপারেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল, কী বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না, বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না, নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সুনাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথায় আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনে নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না। তাহলে রমেশের মাসি হচ্ছে রমা, ঠিক আছে, এটা মনে রাখো কিন্তু। তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থা দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ, জল বার করে দেবার জন্যে তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়ে গেল, সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বর্দার মত নেই জানি,
তার একলার মতে কিছুই আসা যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। দেখো, যখন ও বলল যে তাছাড়া বড়দার তো মত নেই জানি, তার একলার মতে কিছু আসে যায় না, রমা একটুখানি ভাবেই কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? তখন সেই মুহূর্তে রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম কি যাবে? মারা যাবে, তাই তো? তারপর দেখো, রমা চুপ করিয়ে রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদুকণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মাইয়াছিল, তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না, মেয়ের রমাটা আশা নিয়ে সে এসেছিল। রমা মুখ তুলিয়াই ব্রত করি রমেশের অবস্থাটা অনুভব করিল, কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধু নামে? বাবা নিশ্চয় জানতেন সমস্ত বিষয় যতিনী পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে বলিল, রমা, এই কটা টাকা? তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে ক্ষতি ক্ষতি নয়, আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নও ভাবিনি। রমা তেমনই মৃদুভাবে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই নয় না হয় তাই ভালো, আপনার যদি এতই দয়া নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল, কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে, তোমারও আজ তাই পেল। কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি, চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, তুমি কিন্তু তুমি তা নও, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নিজ অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফোরিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ, আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূর্ণ দাবি করলে। কিন্তু বরদাও মুখ ফুটে কথা বলতে পারেননি, পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার ওপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছো? রমা বিহবল হতবুদ্ধি ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া করহিল, একটা কথাও তাহার মুখ দিয়ে বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ়কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আরেক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাদ কাটিয়ে দেব, তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে বলিয়া রমেশ চলিয়া যায়। দেখিয়া রমা ফিরিয়া ডাকিল, আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি এর একটারও জবাব দিতে চাইনি, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। তাহার মুখে যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়েছিল এবং কথা কইতে ঠোঁট কাঁপিয়া গেল তাহার সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল, কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ প্রভূত তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই। যাই হোক, বাকবিতণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছু জানিতে পারেন নাই। তাহলে আমরা এতক্ষণ ভাবছি যে রমার রমেশের মাসি, কিন্তু তা কিন্তু নয়, রমা কিন্তু রমেশের মাসির মেয়ে, তাই তো? নিচে আসিয়ে দেখিলে রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে, আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এ জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। দেখো, গল্প না পড়লে বোঝা যায় না কার সঙ্গে কার রিলেশন, তাই না? এখানে কিন্তু রমাও কিন্তু তার মাসিকে মাসি বলেই ডাকছে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে রমার মা কিন্তু তিনি নন। ওকে, তারপর দেখো, দাসী কহিল, পথে আরেক এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা, ছোটবাবু এমনই রাস্তা বাঁধিয়ে দিয়েছেন, সে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়, ভগবান তাকে বাঁচিয়ে রাখুন, গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তখন রাত্রি বোধ করি 11টা, বেনি চণ্ডী মণ্ডপ হইতে অনেকগুলো লোকের চাপার গলার আওয়াজ আসিতেছিল, আকাশে মেঘ কত কটা কাটিয়ে গিয়া
ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়ে একজন ভীষণাকৃতি পৌর মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের ওপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন, কথা শোন আকবর, থানায় চল। সাত বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি। পিছনে চাহিয়া কইল, রমা তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনই কাঠের মতো নীরবে বসিয়া রহিল। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া কইল, সাব্বাস, হা মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরলে বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল, সেই কথা বলতেই তো বলছি আকবর, কার লাঠিতে তুই জখম হলি, সেই ছোড়ার না তার হিন্দুস্তানি চাকরটার? আকবরের অষ্টুষ প্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, সেই বেটে হিন্দুস্তানিটার, সে বেটা লাঠির জানে কি বড় বাবু, কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে। আকবরের দুই ছেলেই অদূরে জড়সর হইয়া বসিয়া ছিল, তাহারা অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়া সাই দিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতে চোট পেলে সে বেটা বাঁচত না, গহবর লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়া আসিয়া নতি দূরে দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে, তাই আজ সন্ধ্যার পর ক্রোধে অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকিয়া আনিয়া পাহারা দিবার জন্যে পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল। রমেশ শুধু সেই হিন্দুস্তানিদের গায়ের জোরে কেমন করিয়া কি করে, সে নিজেই যে এত বড় লাঠিয়াল, একথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল, তখন ছোটবাবু সেই ব্যাটার লাঠি তুলে নিয়ে বাদ আটক করে দাঁড়ালো, দিদি ঠাকুরান তিন ব্যাটায় মোড়া হঠাৎ নাড়লাম, আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। কইলেন, আকবর বড় মানুষ বুড়ো মানুষ, তুই সরে যা, বাদ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে, তোর আপনার গায়ে তো জমে জমা আছে, সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? মুই সেলাম করে কইলাম, আল্লাহর কিরে ছোটবাবু, তুমি একটিবার পথ ছাড়ো, তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কসমুন্দি মুয়ে কাপড় জড়াইয়ে ঝপাঝপ কোদাল মারছে, ওদের মুন্ডুকাটা ফাঁক করে দিয়ে যাই। বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানি চেঁচাইয়া কহিল, বেঈমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে? তাহারা তিন বাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেঈমান কয়েও না, মোড়া মুসলমানের ছেলে, সব সইতে পারি ও পারি না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল, কারে বেঈমান কয় দিদি, ঘরের মধ্যে বসে বেঈমান কইছে বড়বাবু, চোখে দেখলি না, জানতে পারতে ছোটবাবু কি? বেনি মুখ বিকৃত করিয়া কহিল, ছোটবাবু কি, তে থানায় গিয়ে জানিয়ে আয় না, বলবি তুই বাদ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়া বলিল, তোবা তোবা, দিনকে রাত করতেই বলো বড়বাবু। বেনি কহিল, না হয় আর কিছু বলবি, আজ গিয়ে জখম দেখি আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পূর্ব। রমা তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। রমা কথা কহিল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, দিদি ঠাকরান, না দিদি ঠাকরান, ও পারবো না। বেনি ধমক দেখিল, পারবি না কেন? একবার আকবরও চাচাইয়া কহিল, কি ক বড়বাবু, সরম নেই মোর, পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না, দিদি ঠাকরান তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, কই দিদি হব কাল কেলাম কালামুয়ে, বলছে তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারবো, মানে পারি, ফই দিদি হব কোন কালামুয়ে। রমা মৃদুকণ্ঠে একবার মাত্র কহিল, পারবে না আকবর। আকবর সবেগে মাথা নাড়িয়ে বলল, না দিদি ঠাকরান, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না, ওঠরে গহর একেবার ঘরকে যাই, এইবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারিব না, বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। বেনিক্রুদ্ধ নিশারায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকত্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্ধ সবতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্ৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এই এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হইতে লাগিল, তাহার বুকের ওপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল, ইহার কোনো হেতু সে খুঁজিতে পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাতে তাহার ঘুম হইল না, সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল
নিরন্তর তাহাই চোখের ওপর ভাসিয়ে বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মতো মধ্যে এত মায়া এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল ততই তাহার চোখের জল ও সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের পলিসমাজ গল্পটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও যতবারও বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে এই পড়ার পারপাসে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে খানি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর শেষে যেটা বলবো, যারা চ্যানেলে নতুন আছো, আমার পড়াগুলো ফলো করছো, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখানেই, ভালো থেকো সবাই।